ইলিশ মাছ ধরতে গিয়ে আচমকা নিখোঁজ হয়ে যায় তিনটি ট্রলার ওই ট্রলারে ছিলেন মোট উনপঞ্চাশ জন মৎস্যজীবী সোমবার সকাল থেকে বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলারের সন্ধানে নামানো হয় হেলিকপ্টার পাশাপাশি জলপথেও তল্লাশি শুরু করে উপকূল উপকূলরক্ষী বাহিনী সোমবার প্রথম দুটি ট্রলার উদ্ধার হয় তারপর আরও একটি ট্রলারের খোঁজ মেলে এ বিষয়ে কাকদ্বীপ মৎস্যজীবী সংগঠনের সম্পাদক বিজন মাইতি জানান সোমবার রাত পর্যন্ত ডায়মন্ড হারবারে দুটি ট্রলারের খোঁজ পাওয়া গিয়েছিল তার মধ্যে একটি এফবি শ্রীহরি অপর ট্রলার এফবি মা রিয়া শ্রীহরি ট্রলারে উনিশ জন এফবি মা রিয়া ট্রলারে চোদ্দ জন মৎস্যজীবীকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে কিন্তু কাকদ্বীপের এফবি বাবা নীলকণ্ঠ নামক ট্রলারে ১৬ জন মৎস্যজীবী ট্রলার সহ নিখোঁজ ছিলেন মঙ্গলবার নীলকণ্ঠ নামে ট্রলারের সন্ধান পায় বর্ডার সিকিউরিটি ফোর্স সুন্দরবনের চাতখালি ফরেস্ট ক্যাম্পের কাছে এই ট্রলারের সন্ধান পাওয়া যায় বিএসএফ জানিয়েছে ভারত বাংলাদেশ জল সীমান্তের কাছে ভাসতে দেখা যায় ট্রলারটিকে বর্তমানে ট্রলারের সকলে সুস্থ আছেন বলেও জানা গিয়েছে চলে গেছে তখন হাওয়া বাতাস কিছু নেই তারপরে এরকম হাওয়া হবে বুঝতে না তখন জাল টাল জাল টাল পেতেছে ঝট করে এরকম ঘুরছে না তারপরে একজনে টানলো ফের আর আনতে পারছে না খুবই চলে গেছে ওটা আর ক্ষতি হবে না সাথে ওদের সাথে পুরো পুরো করা হয়নি ওরা নিয়ে চলে গেছে বাইরা মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে উত্তাল হয় সমুদ্র যার কারণে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশিকা জারি করা হয়েছিল ফিরে আসার সময় উত্তাল সমুদ্রে নিখোঁজ হয়ে যায় তিনটি টলার সহ ঊনপঞ্চাশ জন মৎস্যজীবী স্বাভাবিকভাবেই চরম উৎকণ্ঠার মধ্যে পড়েন মৎস্যজীবী পরিবারের সদস্যেরা অবশেষে ট্রলারগুলি উদ্ধার হওয়ায় খুশি সকলেই হাসি ফুটেছে পরিবারের মুখে দ্রুত বাবা নীলকণ্ঠ নামের ট্রলারের মৎস্যজীবীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন বিজন মাইতি আজকে সকালে একটা খবর পেলাম যে আমাদের যে কোসাবা যে আইল্যান্ডটা আছে কোসাবা আইল্যান্ডের কাছাকাছি যেমন আমাদের বাংলাদেশ এবং ভারতের বড়া যেখানে বিএসএ ওরা হচ্ছে চাঁদখালি ফরেস্ট যে ক্যাম্প ওই ক্যাম্পের কাছে একটা খাল আছে ওরা হচ্ছে গুনুন খাল ওই খালেই ওদেরকে আমাদের ভারতীয় যে বিএসএফ ওরা কিন্তু ওদেরকে সেফ জায়গায় রেখে দিয়েছে এর যারা অফিসাররা আছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা সবাই সুস্থ আছে অ্যাকচুয়ালি ওটা হয়েছিল কি যেখানে টোলাটা ছিল ওখান থেকে ওই বাতাসে ওদেরকে ঠেলে ঠেলে একেবারে ওই জঙ্গলের ধারে যেটা হচ্ছে ভারত বাংলাদেশের জঙ্গলের ধারে যেটা হচ্ছে কোসাবা ওইখানেই হচ্ছে ঠেলে রেখে দিয়েছিল রিপোর্ট নিউজ কাকদীপ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো